সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। শেষ হলো ডলার বিক্রি করে ইচ্ছামতো লাভ করার দিন। বৈদেশিকের মুদ্রা কেনা বেচায় 50 পয়সার বেশি লাভ করতে পারবে না মানি এক্সচেঞ্জগুলো। এদিকে অস্থির বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জোয়ারে স্বস্তিতে নেই ডলারের প্রধান বৈদেশিক মুদ্রা বাজার। যদিও খোলা মার্কেটে ডলারের দাম 120 টাকায় ওঠার পর সম্প্রতি কমে স্বস্তি ফিরতে শুরু করেছে এই মুদ্রা বাজারে, তবে একটি স্থিতিশীল অবস্থা চান বিদেশগামীরা। বাংলাদেশ ব্যাংকও চায় সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা এই অস্থিরতামুক্ত হোক বৈদেশিক মুদ্রা বাজার। তাই এবার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বুধবার অর্থাৎ 17 আগস্ট বৈঠক করে বাংলাদেশ ব্যাংক লাগাম টেনে দিল ডলার বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ করবে প্রতিষ্ঠানগুলো। এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো বলছে মুনাফার সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ বাজার ঠান্ডা করতে ভালো ভূমিকা রাখবে। তবে মানি এক্সচেঞ্জ মার্কেটে এই সিদ্ধান্তের প্রতিফলন পেতে বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে বাড়তি নজর রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। নির্দেশনা পরপরই সাপ্তাহিক আর সরকারি ছুটির কবলে পড়ায় আগামী রোববার অর্থাৎ 21 আগস্ট দেখা যাবে কতটা শৃঙ্খলে ফিরল বৈদেশিক মুদ্রা বাজার। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।